হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী অধ্যায় 4.3 পর্ব 4 সম্পর্কে। পর্ব 3 পর্যন্ত আমরা 33 নাম্বার পর্যন্ত করেছিলাম, আজকে আমরা করব হচ্ছে 34 নাম্বার। চলো তাহলে শুরু করি। 34 নাম্বার আছে হচ্ছে, এটা করতে গেলে মনে করি লিখতে হবে ফার্স্টে। মনে করি এ প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই, আর হচ্ছে এ প্লাস টু ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান, এটা লিখলাম। তারপরে যদি এবার আমরা করি হচ্ছে প্রদত্ত রাশিটা, যদি এবার আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান। তারপরে এবার যদি আমরা এগুলার গুণ দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই দিয়ে এটারে গুণ করলাম দ্বিতীয় লাইনে শুধু, এবার আমরা করব হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা একসাথে আনি, মাইনাস এক্স হয়ে মাইনাস মাইনাস এক্স আর মাইনাস ওয়াই। তারপরে হচ্ছে আমরা যদি করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই, তাইলে এটারে আমরা প্লাস দিয়ে একবার লিখতে পারি, আবার মাইনাস দিয়ে একবার লিখতে পারি। তারপরে হচ্ছে মাইনাস ওয়ানটা তো থাকলো আর এক্স প্লাস ওয়াই তো আছেই। তারপরে এবার আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। তারপরে আমরা মানটা বসাই দেই, কার মানটা বসাবো, ওয়াই এর মানটা বসাই যদি দেই, এক্স প্লাস এ প্লাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে এক্স প্লাস এ প্লাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস টু, এটাই হচ্ছে আনসার। অবশ্যই তোমরা অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে বুঝবা। 34-এর পরে হচ্ছে 35 নাম্বারটা আছে, থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস হচ্ছে 4। এখানে তিন চারটা 12 হিসাব করতে হবে, 12 12, যাতে 12কে আমার ভাঙাইতে হবে, তাইলে থ্রি এক্স স্কোয়ার লিখতে পারি প্লাস 12x মাইনাস এক্স মাইনাস হচ্ছে 4। এখানে তাহলে কমন কী যায়, 3x, তাহলে এক্স প্লাস 4, তারপরে হচ্ছে মাইনাস ওয়ান নিলাম, এক্স প্লাস 4, তাহলে এই কমনটারে নেওয়া যায় এক্স প্লাস 4, থাকলো কি আনকমন থাকলো 3x মাইনাস ওয়ান। এবার হচ্ছে 35-এর পরে হবে 36, 36টা আছে কি 3x² মাইনাস 16x মাইনাস হচ্ছে 12। তো এটা যদি আমরা তিনবার 36, এবার 36-এ ভাঙ্গায় 16 করতে হবে, তাহলে 3x² 18 দোকানে 36 মাইনাস 18x প্লাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 12। তাইলে এবার হচ্ছে আমরা কমন নেই, কমন নিলে হচ্ছে 3x মাইনাস হচ্ছে 3 6 18 প্লাস হচ্ছে 2, আর এক্স পাইলে মাইনাস 6 থাকবে, তাহলে এক্স মাইনাস 6 আর 3x প্লাস 2, এটাই আমার থেকে গেল 36-এর পরে। এবার আমরা করব হচ্ছে 37 নাম্বারটা, 37 নাম্বার যদি আমরা করি, 37 আছে হচ্ছে 2x² মাইনাস 9x মাইনাস 35। তো এটারও যদি আমরা ঠিক একইভাবে মিডল টার্ম করি, 2x² আমরা তারপরে লিখতে পারি হচ্ছে মাইনাস 14x, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে 5x, কারণ 35 দোকানে কত, 70 মাইনাস 35, তাহলে 70-এ ভাঙাইলে 5 14 ইন্টু 5, তাইলে 70 হয়, কিন্তু এটারে আবার ভাঙাইলে যাতে 9 হয় এটা আমার নিশ্চিত করতে হবে, তারপরেই লিখতে পারবো আমরা। তারপরে এখানে কমন নিয়ে নিলাম, 2x থাকলো, এক্স
टू एक्स जदि कमन नहीं तेल हे एक्स माइनस सेवेन तरह जो प्लस फाइव कमन नहीं तेल हे एक्स माइनस सेवेन तेल एक्स माइनस सेवेन जी कमने फल अनकमन थक टू एक्स प्लस फाइव सत्तर पर करब हे आठत टू एक्स स्क्वायर तर हे माइनस फाइव एक्स वाई तर हे प्लस टू वाई स्क्वायर এটার যদি আমরা বাঙ্গাই টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার তো আমরা ফার্স্টে এতটুকুর কাজ করবো টু কি কমন নেওয়া যায় ফার্স্টেই এইখানেও টু এক্স কমন নেওয়া যায় থাকে এক্স মাইনাস টু ওয়াই আর যদি কমন নেই মাইনাস ওয়াই তাহলেও থাকে হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই তো এক্স মাইনাস টু ওয়াই যদি কমন জায়গা তাহলে আনকমন থাকবে টু এক্স মাইনাস ওয়াই এটাই আনসার তারপর আমরা আটত্রিশ করলাম আটত্রিশের পরে এবার করবো হচ্ছে উনচল্লিশে আছে হচ্ছে এক্স কিউ মাইনাস এইট এক্স মাইনাস ওয়াই তার উপরে কিউ তাহলে এরারে আমরা লিখতে পারি যে এক্স তার উপরে কিউ মাইনাস টু এক্স মাইনাস ওয়াই তার উপরে হচ্ছে কিউ তো এখানে আমরা তার পরবর্তীতে লিখতে পারি যে এক্স তারপরে হচ্ছে মাইনাস টু তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তারপরে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে ফোর এক্স মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এবার হচ্ছে আমরা নর্মালি এগুলা লিখে দেবো প্লাস টু এক্স মাইনাস মাইনাস প্লাস টু ওয়াই লেখলাম লেখার পরে হচ্ছে এবার তারপর এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এইট এক্স ওয়াই প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার রিয়াল লেখার পরে হচ্ছে এখানে আমার থাকবে হচ্ছে টু ওয়াই মাইনাস এক্স তারপরে হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টেন ওয়াই উনচল্লিশের পরে আছে হচ্ছে চল্লিশ চল্লিশে আছে হচ্ছে টেন পি স্কোয়ার প্লাস হচ্ছে ইলেভেন পি কিউ প্লাস হচ্ছে সিক্স কিউ স্কোয়ার ঠিক আবার আগের মতনই আমার মিডল টার্মে এসে বললো তা আমি লিখতে পারি যে টেন পি স্কোয়ার প্লাস হচ্ছে ফিফটিন পি কিউ তারপরে লিখতে পারি যে ফোর পি কিউ প্লাস হচ্ছে সিক্স কিউ স্কোয়ার তারপরে এবার দ্বিতীয় লাইনে যদি আমি কমন নিই তাহলে নিতে পারি ফাইভ পি টু পি প্লাস হচ্ছে থ্রি কিউ মাইনাস টু কিউ টু পি প্লাস হচ্ছে থ্রি কিউ এখানে আমি যদি কমন নিই টু পি প্লাস থ্রি কিউ ফাইভ পি মাইনাস হচ্ছে টু কিউ এটাই হচ্ছে আনসার তো একচল্লিশ নাম্বারটা যদি করি এখানে হবে হচ্ছে টু মনে করি এখানে একটা মান ধরতে হবে তাহলে আমরা সহজে মান ধরবো হচ্ছে এক্স প্লাস ওয়াই টুয়েলভে টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু তারপরে আমরা লিখতে পারি যে টু এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস এ মাইনাস টু এবার যদি আমরা কমন নেই তাহলে হয় আমাদের টু এ এ মাইনাস টু তারপরে হচ্ছে প্লাস ওয়ান এ মাইনাস টু তাহলে কমন নিয়ে নিই এ মাইনাস টু কমন আর টু এ
প্লাস ওয়ান। এবার আমরা এটারে দিয়ে দিই, এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু, আর হচ্ছে এ মানে হচ্ছে টু ইন্টু এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। এখানে হয়ে যায় হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই মাইনাস টু, আর এখানে হবে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান। এটাই হচ্ছে আমার আনসার। তো আমরা আগেই আমাদের আর হচ্ছে তিনটে অঙ্ক বাকি আছে, অবশ্যই তিনটে অঙ্ক কমপ্লিট করতে হবে। তাই আমরা করলাম কত পর্যন্ত, 41, এখন করব হচ্ছে 42। 42 যদি আমি করি তাহলে হবে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে হচ্ছে এক্স প্লাস এ। তাহলে এটা যদি আমি লিখি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ, তারপরে দেখো এবার কমন যায় এ এক্স এক্স প্লাস এ, আর হচ্ছে প্লাস ওয়ান এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ যদি আমি নিলাম তাহলে থাকে হচ্ছে এ এক্স প্লাস ওয়ান। এই হচ্ছে আনসার। 42-এর পরে আমরা করবো হচ্ছে 43, 15x² মাইনাস 11xy প্লাস হচ্ছে 12y². এটারও যদি আমরা মিডল টার্মই করি তাহলে হয় হচ্ছে 15x² মাইনাস 20xy প্লাস 9xy প্লাস মাইনাস হচ্ছে 12y². তাহলে এবার যদি আমরা কমন নিই দুইটা থেকে তাহলে যায় 5x, 3x মাইনাস 4y, আর এই পাশে থাকবে কমন যাবে হচ্ছে প্লাস 3y, থাকবে হচ্ছে 3x মাইনাস 4y। তারপরে লিখে দিলাম 3x মাইনাস 4y, আর এই পাশে 5x প্লাস 3y, এটাই হচ্ছে আনসার হয়ে গেল। 43-এর পরে এবার করবো হচ্ছে আমরা 44। 44-এ আছে হচ্ছে এ কিউব মাইনাস হচ্ছে 3a² বি প্লাস হচ্ছে 3ab² মাইনাস হচ্ছে 2b³। এটা যদি আমরা করি তাহলে শেষের বি কিউবটারে আমরা দুইবার বানাই নিই, এ স্কোয়ার বি প্লাস হচ্ছে 3ab² মাইনাস বি কিউব মাইনাস বি কিউব লিখে নিলাম। তারপরে আমার পরে যে এ মাইনাস বি হোল কিউব মাইনাস বি কিউব, তারপরে আমি লিখতে পারি যে সূত্র যদি লিখি এ মাইনাস বি মাইনাস বি, তারপরে হচ্ছে এ মাইনাস বি তার উপরে হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি, তারপরে হচ্ছে বি প্লাস হচ্ছে b² আর এইখানে থাকবে হচ্ছে এ মাইনাস 2b, তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b² প্লাস এ বি মাইনাস b² প্লাস b² এটা যদি আমরা কাটাকাটি করি প্লাস b² মাইনাস b² কাটলে বাকিটা থেকে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b² প্লাস এ বি। এটাই হচ্ছে আমার আনসার। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালাম।